রাজধানীর ঢাকা উদ্যানে শুরু হয়েছে তিন দিনের হস্ত ও কুটির শিল্পের প্রদর্শনী। এতে অংশ নিয়েছে 42টি প্রতিষ্ঠান। আয়োজক সংস্থা জানিয়েছে, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রসার এবং বাজারজাতের জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীর আয়োজন করে। অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান জানান, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা দূর করতে এই আয়োজন সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে অনেকেই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পাবেন, তৈরি হবে অনেকের কাজের সুযোগ। মেলায় উৎপাদক, কাঁচামাল সরবরাহকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশন। তিন দিনের এই আয়োজন শেষ হবে শনিবার সন্ধ্যায়।